চোখ ধাঁধা লাগানো এই সড়ক পথ বাংলাদেশে। দুবাইয়ের মরুভূমিতে নয়, এটি ফরিদপুরের ভাঙ্গা মোড়। বাংলাদেশের কোন সড়কে এমন সার্কেল এই প্রথম। পদ্মা সেতু পার হয়ে আরো আধ ঘন্টা পর এই মোড়। রাজধানী ঢাকা থেকে মাও হয়ে পদ্মা পাড়ি দিয়ে ফরিদপুরের ভাঙ্গায় এসে দেখুন এই সড়ক সৌন্দর্য। উত্তর দিকে ফরিদপুর জেলা সদর হয়ে দৌলতদিয়া ঘাট, পশ্চিম দিকে খুলনা বাগেরহাট যশোর হয়ে বেনাপোল, দক্ষিণের সড়কটি গোপালগঞ্জ মাদারীপুর হয়ে বরিশাল গেছে। আর পূর্ব দিকে পদ্মা সেতু হয়ে রাজধানী ঢাকা, যা দেশের প্রথম এক্সপ্রেসওয়ে। এক্সপ্রেসওয়ের এই মোড়ে চারটি আন্ডারপাস, একটি ফ্লাইওভার ও চারটি পৃথক লেন রয়েছে। এখানে লেন ভুল করলে অন্তত 10 কিলোমিটার আবার ঘুরে আসতে হবে। এই ভাঙ্গা মোড় দিয়ে যেতে হয় দক্ষিণ পশ্চিমাঞ্চলের 25 জেলায়। বর্তমানে এবং ভবিষ্যতে পদ্মা সেতু হওয়ার পর যাতে কোনো যানজট না লাগে, সেজন্য সুদূর প্রসারী পরিকল্পনায় এই মোড় নির্মাণ। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করুন এই চ্যানেল, প্রেস করুন বেল আইকনে এক্সক্লুসিভ ভিডিও দেখতে ঘুরে আসুন এই চ্যানেল। Like this, sub-in-like.